নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি অক্টোবর দু হাজার চব্বিশের রাশিফল নিয়ে আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সিংহ রাশি সিংহ স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় জ্যোতিষশাস্ত্র অনুসারে আমরা আলোচনা করার চেষ্টা করব চলো আজকের অনুষ্ঠানটি শুরু করা যাক সিংহ জাতক জাতিকাদের হেলথের কন্ডিশন প্রথম পনেরোটা দিন কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে অক্টোবর মাসে অর্থাৎ পুজোর সময়গুলিতে আমরা বেশি পজিটিভ থাকবো এটা নিয়ে কোনো সন্দেহ নেই ষোলো সতেরো তারিখ পর্যন্ত আপনার স্বাস্থ্যক্ষেত্র শুভ থাকবে যে কোনো ধরনের ডিজিজ হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম ক্রনিক কোনো ডিজিজ যদি থেকে থাকে সেক্ষেত্রেও হয়তো বিশেষ কোনো নেগেটিভ প্রভাব আসবে না অর্থাৎ তুলনামূলকভাবে বলা যেতেই পারে লগ্নাধিপতির বা রাশ্যাধিপতির মূলত রাশিভিত্তিক আমরা আলোচনা করি রাশি অধিপতির দ্বিতীয়ভাবে অবস্থান স্বাস্থ্যক্ষেত্রে সুস্থতাকেই রিপ্রেজেন্ট করে এক্ষেত্রে যাদের কোনো ডিজিজ রয়েছে ক্রনিক ডিজিজ রয়েছে অনেকটাই বেটার পজিশনে থাকতে পারবেন এটা আশা রাখা যায় বা এই ধরনের একটা এক্সপেকটেশন কিন্তু উইদাউট এনি ডাউট রাখা সম্ভব অ্যাকচুয়ালি সিংহরাশির জাতক জাতিকাদের আমরা যদি অর্থনৈতিক অবস্থা নিয়েও আলোচনা করি তাহলে একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট আপনাদের আর্থিক ভাগ্য এই মাসে তুলনামূলকভাবে ভালো এবং শুধুমাত্র যে দশ দিন বা পনেরো দিন নয় ওভারঅল গোটা মাসেই আর্থিক ক্ষেত্র পজিটিভ থাকবে প্রথম কুড়ি দিন আমরা দেখতে পারবো খরচের মাত্রাটা কম থাকবে কুড়ি তারিখের পর থেকে খরচের মাত্রাটা বাড়তে পারে তার মানে আর্থিক ভাগ্যের ক্ষেত্রে প্রেডিকশনটা ঠিক এরকম হওয়া উচিত যে প্রথম কুড়ি দিন আর্থিক ভাগ্য যথেষ্ট শুভ শেষের দশটা দিন আর্থিক ভাগ্য শুভ হলেও ব্যয় বৃদ্ধির কারণে কিছুটা ডিস্টারবেন্স কিন্তু আসতে পারে ব্যয় কেন বাড়বে তার কারণ এই সময় আমরা দেখব মঙ্গল গ্রহকে দ্বাদশভাবে অবস্থান করতে মঙ্গল গ্রহ যে ঘরে অবস্থান করে সর্বদাই চেষ্টা করে সেই ঘরের ফলগুলোকে বেশি বেশি প্রদান করতে যদি ক্ষেত্রে মঙ্গল নিচস্ত অবস্থায় থাকবে তবুও আমরা কিন্তু দেখতে পারব সিংহের খরচের মাত্রাটা কিন্তু তুলনামূলকভাবে বাড়তে চলেছে বা সিগনিফিকেন্টলি বাড়তে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ যে সমস্যাটাই অনেকেই ছিলেন সেটা হল পারিবারিক একটা রিলেশনশিপ নিয়ন্ত্রণ করতে গিয়ে অসুবিধা দ্বিতীয়ত এমন কিছু সার্টেন পজিশন যেটা আপনার পরিবারের সদস্যদের সাথে রিলেশনশিপ নিয়ন্ত্রণ করতে গিয়েও রকম প্রতিবন্ধকতাকে নিয়ে আসছে আমি মনে করি দেখুন সিংহ রাশির এই মাসের প্রথম কুড়ি দিন অবস্থার পরিবর্তনের সম্ভাবনা প্রবল অর্থাৎ কোথাও যেন গিয়ে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো হল সহদরের সাথে একটা শুভ সম্পর্ক আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন বা যারা যারা পরিবারে আপনাকে ভুল বুঝছিল অ্যাকচুয়ালি সিংহের গ্রহণযোগ্যতা বেশি এটা নিয়ে তো কোনো ডাউট নেই যে সিংহ রাশিকে সবাই পছন্দ করে সিংহ রাশির যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে কিন্তু তারপরেও আমরা অনেক ক্ষেত্রে দেখি যে সিংহ রাশির নানা রকমের প্রতিবন্ধকতা জীবন জীবনস্রোতে আসছে এক্ষেত্রে আমি মনে করি সিংহ রাশির যে বা যারা বর্তমানে এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে রয়েছেন একটা প্রতিবন্ধকতার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার মাত্রাটা অনেকটা বাড়তে চলেছে বা বাড়বে তবে প্রথম কুড়ি দিনই সেই সম্ভাবনাটা সর্বাধিক গুরুজনদের সাথে রিলেশনশিপ মায়ের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ বা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশেই বাড়তে চলেছে বা বাড়তে পারে এ বিষয় নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বা কোনো সন্দেহ না রাখাই ভালো দেখুন সিংহ রাশি জাতক জাতিকাদের আপনারা জানেন যে সবার সাথে ঠিক বনে না হ্যাঁ আপনারা সবার অভাব অভিযোগ সেগুলো শোনার চেষ্টা করেন সেই অনুসারে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন কিন্তু মনের কথা শেয়ার করার জন্য খুব সিলেক্টিভ মানুষ সিংহ কিন্তু পছন্দ করে সবার সাথে সিংহ মনের কথা শেয়ারও করে না আমি মনে করি সিংহ রাশির জাতক জাতিকাদের অনেকেরই পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এটা বলাতে কোনো সন্দেহের অবকাশ নেই যে আমরা দেখতে পারবো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের এই যে সিলেকটিভ মানুষগুলো তাদের সাথেও কিন্তু কিছুটা গোলযোগ আপনার বিগত দিনে তৈরি হয়েছে এবং সেই গোলযোগের মধ্য দিয়েই অনেককে যেতে হচ্ছে অনেককে কন্টিনিউ করতে হচ্ছে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশেই বাড়বে বা অনেকাংশেই বাড়তে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের ফার্দার আমরা কয়েকটি বিষয় নিয়ে যদি আলোচনা করি তাহলে লক্ষ্য করা যাবে যে আপনাদের রিলেশনশিপের জায়গাটা কিন্তু এই মাসে তুলনামূলকভাবে পজিটিভ এমনিতে রিলেশনশিপ নিয়ে সিংহের ভোগান্তি কিন্তু বেশ হলো তবে কারেন্ট সিচুয়েশনে দেখা যাবে ওল্ড রিলেশনশিপ কিছু পুরনো সম্পর্ক ছিল বা বিগত দিনের সম্পর্ক ছিল কোনো কারণবশত জ্ঞাতভোগ অজ্ঞাতভোগ নষ্ট হয়ে গিয়েছে সেই ধরনের সম্পর্কের ক্ষেত্রে একটা পজিটিভ ভাইভস আমরা পাবো একই সাথে এটা বলা যেতে পারে নতুন রিলেশনশিপের সম্ভাবনাও সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে সিংহ অনেকেই রয়েছেন তারা বর্তমানে রিলেশনশিপ নিয়ে এতটাই চিন্তিত হয়তো একটাই আপনার প্রার্থনা যে আপনার সম্পর্কে জায়গাটা ঠিক হয়ে যা। হ্যাঁ অক্টোবর মাস কিন্তু আপনার একেবারেই আশাহত করবে বলে আমার মনে হয় না উপরন্তু আমি মনে করি অক্টোবর মাসে আপনার ইচ্ছা পূরণের একটা মাস অনেক ক্ষেত্রেই রিলেশনশিপ রিলেটেড বিভিন্ন ইস্যুস সমাধান হওয়ার সংযোগ রয়েছে এবং শুধু রিলেশনশিপ নয় যাদের সন্তান রিলেটেড সমস্যা আছে সন্তান নিয়ে নানা রকমের ভোগান্তির মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিস্তর পজিটিভিটি বাড়তে চলেছে বা বাড়তে পারে রাশি যদি আমরা আলোচনা করি স্থাবর সম্পত্তি নিয়ে দেখুন চতুর্থ ভাব থেকে আমরা স্থায়ী সম্পত্তি দেখি আপনাদের চতুর্থ প্রতি দ্বাদশে যাবে কুড়ি তারিখের পর তবে কুড়ি তারিখের আগে পর্যন্ত যে কোনো কিছু পারচেজ করা যেতে পারে যে কোনো প্রপার্টি যে কোনো গাড়ি এগুলো কিন্তু পারচেজ করা যেতেই পারে খুব অসুবিধা হবে বলে আমার মনে হয় না তবে একটা বিষয় মাথায় রাখবেন যারা ওল্ড রিলেটেড কোনো বিষয় পারচেস করবেন পুরানো কোনো জিনিস পারচেস করবেন তাদের কিন্তু সচেতনতা রাখতে হবে আপনি নতুন কিছু ক্রয় করছেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা হওয়ার মতো অবকাশও কিন্তু আমি দেখতে পাচ্ছি না কিন্তু আপনি পুরানো কিছু পারচেস করতে চলেছেন সেক্ষেত্রে কিন্তু জটিলতার মাত্রাটা অনেকাংশেই বাড়তে পারে সিংহরাসি জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় লাভ ম্যারেজের ক্ষেত্রে হয়তো এক এগিয়ে যেতে পারবেন অনেকেই তবে কুড়ি তারিখের মধ্যে কুড়ি তারিখের পর কিন্তু এই ঘটনাগুলো অতটা স্ট্রংলি থাকবে না এমনিতেও বর্তমানে বিবাহ সংক্রান্ত বিষয়ে সিংহ বেশ সমস্যায় রয়েছেন অনেকের পারিবারিক জীবনে ডিস্টারবেন্স দাম্পত্যটাকে জাস্ট চালাতে হচ্ছে বা কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্যের প্রেশার আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে চলে আসছে তার কিছু চাহিদা যেটি আপনি হয়তো পূরণ করতে পাচ্ছেন না বা কোথাও যেন গিয়ে আর সে এমন কিছু বিষয় চেয়ে বসছে যে ক্ষেত্রে হয়তো আপনাকে অন্য কারোর সাথে রিলেশনশিপটা নষ্ট করে দিতে হতে পারে পরিবারের অন্য সদস্যদের হয়তো আপনাকে রিলেশনশিপ আর নষ্ট করে দিতে হতে পারে এই চিন্তা এই দুর্ভাবনায় আপনিও খুব চিন্তিত রয়েছেন দেখুন একটা বিষয় খুবই স্পষ্ট খুবই স্পষ্টভাবে বলা উচিত বলে আমি পার্সোনালি বিলিভ করি আমি মনে করি যে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের সিচুয়েশান এই ধরনের ঘটনাতে লাভের পরিমাণ কিন্তু অনেকাংশেই বাড়বে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহের অবকাশ নেই আর তবে সিংহ রাশির যদি আমরা এডুকেশন নিয়ে আলোচনা করি দেখুন চতুর্থভাবে অধিপতির পজিশন ওয়েলপ্লেসড বর্তমানে ডেফিনেটলি প্লেস তবে কুড়ি তারিখ থেকে কিন্তু ওয়েলপ্লেস থাকবে না তাহলে যারা এডুকেশন নিয়ে অ্যাডমিশনের কথা ভাবছেন যে কোনো ধরনের কাউন্সিলিংয়ে হয়তো বসছেন দেখুন একটা কথা মাথায় রাখুন যে অক্টোবরের কুড়ি তারিখের মধ্যে যে কাউন্সিলিংগুলো ঘটবে যে কাউন্সিলিংগুলো হবে তাতে কিন্তু আপনার ভালো একটা পজিশন হোল্ড করার সম্ভাবনাটা অনেক বেশি তবে অক্টোবরের কুড়ি তারিখের পর কিন্তু ভালো পজিশন নাও আসতে পারে আমি আপনাকে একটাই সাজেশন দেব যে হাতের পাঁচ বলতে কিছু একটা রাখতে হয় সো কুড়ি তারিখের মধ্যে কোনো একটি অপশান রাখুন কুড়ি তারিখের পর কিন্তু সিচুয়েশান হয়তো অনেকের ক্ষেত্রে লাভদায়ক হতে পারে তবে হয়তো অনেক ক্ষেত্রেই লাভদায়ক হবে না তাই আমাদের উচিত কুড়ি তারিখের মধ্যে একটা উপযুক্ত ডিসিশন নেওয়া এবং নিশ্চিতভাবেই সেটি অনুসারে চলার চেষ্টা করা সেটি আমাদের ভালো ফল দিতে পারে বা ভালো ফল দেবে বলে আমি কিন্তু মনে করছি দেখুন রাশি জাতক জাতিকাদের একটা কথা না বললেই নয় সেটি হলো অনেকেই রয়েছেন তারা এমন কিছু সম্পর্কে জড়িয়ে পড়েছেন যে সম্পর্ক হয়তো সর্বজনবিদিত নয় এবার আপনি যদি আমায় প্রশ্ন করেন এই সম্পর্কগুলোর ভবিষ্যৎ কি এই সম্পর্কগুলো কতটা আপনাকে ভালো ফল দিতে পারে আমি মনে করি এই ধরনের সম্পর্কে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই চলুন ফার্দার আমরা ডিসকাস করি এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সিংহরাশির কর্মজীবন কর্মজীবন প্রসঙ্গে আমরা তিনটে ভাগে বরাবরই আলোচনা করি দেখুন প্রাপ্ত যদি কথা বলা হয় দশম ভাবের অধিপতির পজিশন মাঝে খুবই ডিস্টার্ব ছিল এখন যথেষ্ট উন্নত আমি মনে করি চাকরি প্রাপ্তির সংযোগ কিন্তু সিংহের অনেকটা বেশি তবে যারা ফ্রেশার রয়েছেন বেকার রয়েছেন কারেন্ট তাদের ক্ষেত্রেও প্রাপ্তির সংযোগ আমরা এ মাসে দেখতে পারব তবে যদি আপনি টাইমিং জিজ্ঞাসা করেন ক্ষেত্রে হয়তো আমাকে প্রথম দিকের টাইমিংটাকেই বেশি ফোকাস করতে হবে যদিও সেই সময় অনেক ক্ষেত্রে ছুটি থাকে বাট হ্যাঁ প্রকৃত অর্থে ফ্রেশারদের ক্ষেত্রে প্রথম দিকটায় বেশি পজিটিভ কুড়ি তারিখ পর্যন্ত পজিটিভিটির পরিমাণটা অনেকটা বেশি চাকরি প্রাপ্তি রিলেটেড বিষয় বা এই ধরনের ঘটনাক্রমের বিষয় তবে ওভারঅল পুরো মাসটাই আপনাকে হেল্প করবে পরিবর্তনের ক্ষেত্রে যারা চেঞ্জ করতে চাইছেন বর্তমান যে প্রতিষ্ঠানে রয়েছেন সেখান থেকে অন্য কোনো প্রতিষ্ঠানে সংযুক্ত হতে চাইছেন যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু নিঃসন্দেহে বাড়বে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ নেই অর্থাৎ সিংহরাশি জাতক জাতিকাদের ফ্রেশারদের যেমন এই মাসটি শুভ হতে পারে যারা যুক্ত রয়েছেন অলরেডি এক্সপিরিয়েন্সড তাদের ক্ষেত্রেও শুভ সংবাদ আসার সম্ভাবনা অনেকটা বেশি জার্নালিস্ট হিসেবে যারা যুক্ত রয়েছেন জার্নালিজমের সাথে যারা যুক্ত রয়েছেন যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের আইটি সেক্টরে যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে যারা রয়েছেন যে কোনো পুলিশ বা ডিফেন্সে যারা রয়েছেন তাদের সময়টা একটু বেশি যাবে নেভিতে যারা রয়েছেন যে কোনো মার্চেন্ট নেভি বা এই ধরনের সমগোত্রীয় বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি এডুকেশন রিলেটেড যারা জব করেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বাড়বে যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুধু এডুকেশনে নয় আমরা কিন্তু যারা ফুড রিলেটেড বিষয়ে আছে বা মিসিয়াস বিভিন্ন বিষয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে লক্ষ্য করতে পারবো যারা প্রাইভেট সেক্টরে জবের চেষ্টা করছেন তাদের সংযোগ তুলনামূলকভাবে বেশি থাকছে আর স্থায়ী জবের তুলনায় যদি আমরা সেলফ প্রফেশন নিয়ে আলোচনা করি দেখুন স্বনিয়ন্ত্রিত পেশার জায়গাটা মিডিয় কর তবে এমন কিছু পেশা বা বৃত্তি যেটি আপনি দীর্ঘ কয়েক বছর ধরে কন্টিনিউ করছেন হয়তো সেটা এডুকেশন রিলেটেড হয়তো সেটা টিচিং রিলেটেড এবং আপনি মাঝে খুবই ভেঙে পড়েছিলেন খুবই হতাশ হয়েছিলেন আজকে দাঁড়িয়ে সেই হতাশার জায়গাটা হয়তো অনেকটা মৃদু হয়েছে এই ধরনের বিষয় ক্রমে আমি বিশ্বাস করি আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশে বাড়তে চলেছে বা অনেকাংশেই বাড়বে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে দু হাজার নিশ্চিতভাবেই অক্টোবর মাসে যারা অন্তত চেষ্টা করছেন বেটার কিছু সেলফ প্রফেশন করার ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজিটাল মার্কেটিং ইত্যাদি বিষয়ে কথা বাড়বে সোশ্যাল মিডিয়া ইনফ্লুসেন্সার হিসেবে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও ঢের পজিটিভিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই সিংহ হয়ে থাকে বিজনেসের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশান কিছুটা হলেও পাল্টাবে এবং এই মাসটিতেই কিন্তু সুযোগ পুরানো জিনিসগুলোকে ঠিক করা পেন্ডিং অর্থ থেকে শুরু করে পেন্ডিং কর্ম থেকে শুরু করে যে কোনো ধরনের পুরোনো পরিকল্পনা যেটা আপনি বাস্তবায়িত করতে চেয়েছিলেন কিন্তু বাস্তবায়িত করতে পারেননি এই ধরনের যে সমস্ত পরিকল্পনাগুলো আপনাদের রয়েছে এখনো পর্যন্ত সেই পরিকল্পনাগুলোকে কমপ্লিট করার পূরণ করার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পারব সো সেটা অনুসারে আমি বলবো আপনাদের কাজ করতে সেটিকে আরও বেটার একটা পর্যায়ক্রম তৈরি করার উদ্দেশ্যে যাওয়ার পরামর্শ কিন্তু আপনাদের দেব দেখুন একটা কথা মাথায় রাখতে হবে সিংহের বর্তমান পরিস্থিতিটা খুব খারাপ নয় আগামী বছর ঢায়া শুরু হবে তার আগে আমাদের অনেক কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে কর্মজীবন কিছুটা অর্থ কিছুটা আপকামিং পরিকল্পনা এই বিষয়গুলো যদি এখন থেকে আমরা সঠিক করে রাখতে পারি তাহলে একটা সার্টিন টাইমের পরে আমাদের অতটা নেগেটিভিটি আসবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় কলে